নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সকাল 10:55 শুক্র রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ বিষ রাশি থেকে মিথুন রাশিতে শুক্র প্রবেশ করেছে। এই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করে আট রাশিকে ছাপ্পার ফাড়কে অর্থ দিতে কিন্তু চলেছে। এই যে শুক্রের রাশি পরিবর্তন এবং বুধ হচ্ছে শুক্রের মিত্র গ্রহ, এই মিত্র রাশিতে ঢুকে মিথুন রাশিতে ঢুকে শুক্র এই আট রাশিকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। যদিও 16 পর্যন্ত তিনটি গ্রহ একত্রে থাকবে, কিন্তু 16 পর থেকে, 16 জুলাইয়ের পর থেকে মিথুন রাশিতে শুক্র এককভাবে অবস্থান করবে। যে আট রাশির ছাপ্পার ফাড়কে অর্থ আসতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, শুক্র আমাদেরকে কি দেয়। শুক্র আমাদেরকে দেয় ভোগ, আপনার ঐশ্বর্য। শুক্র আপনার যদি ভালো থাকে কি না, আপনার ঐশ্বর্যশালী, আপনি ঐশ্বর্যশালী মানুষ কিন্তু আপনি হবেন। আপনি গ্ল্যামার দুনিয়াতে আপনি কিন্তু নাম অর্জন কিন্তু করবেন। গ্ল্যামারের জায়গাটা যেখানে আলোর কাজ, আলোর ঝলসানিতে কাজ হয়, অর্থাৎ ক্যামেরার সামনে, সেই জায়গাটা কিন্তু আপনার সুনাম কিন্তু অর্জন কিন্তু হবে। শুক্র আমাদেরকে দেয় বিশেষভাবে যাবতীয় পার্থিব যা সুখ আছে সমস্তই কিন্তু শুক্রের আন্ডারে। দুনিয়া কাঁপাতে চলেছে এই আট রাশি, এই একটি গ্রহ, এই শুক্রের প্রভাবে, শুভ প্রভাব আট রাশির অর্থনৈতিক ভাগ্য মজবুত করতে চলেছে। কোন এই আট রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে বিশ্লেষণ কিন্তু করব। তবে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে শুক্রের অবস্থান কেমন আছে, শুক্র কোনভাবে অবস্থান করছে, এটা কিন্তু দেখা দরকার। অনেকের ক্ষেত্রে শুক্র নিচস্থ থাকছে, কিন্তু নিচস্থ থাকলে হবে না, নিচস্থ থেকেও কিন্তু নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করে। এই নিজভঙ্গ রাজ্য দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে এই রাশিগুলোকে। দেখুন, আপনার মিথুন রাশিতে প্রবেশ করে নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশিতে শুক্র এমনি নিজে তুঙ্গ গৃহ এবং কেন্দ্রভাবে আসছে, আপনাদের সুখ সাধন, আপনাদের প্রপার্টি জায়গা থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের দিক থেকে আপনারা সুনাম অর্জন কিন্তু করবেন। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। নাম্বার টু রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে, দেখুন ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে রাশির অধীন ধনের জায়গাটা আপনাদেরকে কিন্তু এই সময় দিবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে বৃষ রাশি, বেশ কিছু দিক থেকে সুযোগ আপনাদের কিন্তু এই সময় কিন্তু আসবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, গ্ল্যামার দুনিয়া, এই জায়গাগুলো দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির রাশিতে অবস্থান করছে পঞ্চম পুঁতিকে কানেক্ট করছে, মানে দুর্দান্ত ত্রিকোণ ভাবকে কানেক্ট করছে। শেয়ার বাজার থেকে লাভ পাবে, চাঁদি থেকে লাভ পাবে, গোল্ড থেকে লাভ পাবেন, ফাটকা থেকে লাভ পাবেন, স্টক বিজনেস থেকে লাভ পাবে, আকস্মিক প্রাপ্তি, আপনার যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছে, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে মিথুন রাশি, দুর্দান্ত। এই শুক্রের রাশি পরিবর্তনে কিন্তু এই টানা লাভ কিন্তু পেতে চলেছে আপনার মিথুন রাশি। এরপর যে রাশির কথা বলবো
আপনার কর্কট রাশি। কর্কট রাশির দেখুন চতুর্থ পতি এবং একাদশ পতি দ্বাদশভাবে শুক্র কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। আপনাদের এই সময় সফলতা সঙ্গে সঙ্গে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে। আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। শুক্র আপনাদের রাশি দ্বাদশভাবে ভোগ বৃদ্ধি করবে এই সময়। বেশ কিছু দিক থেকে সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আপনার কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার যদিও আপনার একাদশভাবে অবস্থান করছে কর্মপতি, একাদশভাবে কিন্তু দুর্দান্ত, রবির সাথে শুক্রের কিন্তু প্লেসমেন্ট একদমই ভালো নয়, কিন্তু তাও আপনাদেরকে এখানে কিন্তু লাভ দিবে। আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কন্ট্রাক্ট ডিলগুলো আপনাদের হবে এবং ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলের সঙ্গে যা যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে, এই জায়গাগুলো দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে। আকর্ষিক ধনপ্রাপ্তি হতে চলেছে আপনার কর্কট রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো সিংহ রাশির, এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন ভাগ্যভাব থেকে কর্ম হবে, ভাগ্যপতি কর্ম হবে, ধনপতিকে কানেক্ট করছে, মানে দুর্দান্ত রেজাল্ট আপনাদের কিন্তু পাবে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে সুনাম অর্জন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের এই সময়ে মানসম্মান বৃদ্ধি এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, অর্থনৈতিক সুখ ভোগ আপনাদের বৃদ্ধি করবে। পেমেন্ট আটকে ছিল সেই জায়গাটার পেমেন্ট বা আপনাদের বিল পাস হচ্ছিল না, এই বিল আপনাদের কিন্তু এই সময় পাস হয়ে যাবে। দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে কন্যা রাশি এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এই সময়ের মধ্যে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ভাগ্যভাবে অবস্থান করছে রাশির অধীন, মানে কি বলবো, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বাল্লে বাল্লে হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে এই সময়ের মধ্যে। ভাগ্য সাথ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, দুনিয়া কাঁপাবে তুলা রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, তুলা রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সপ্তমভাবে অবস্থান করছে শুক্র এবং একাদশ পতিকে কানেক্ট করছে। এই যে সপ্তমভাবে আপনাদের দাম্পত্য সুখের জায়গা, পার্টনারশিপ বিজনেসের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা, সফলতার জায়গা, সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ কিন্তু করছে। এই সময়ের মধ্যে আপনাদের ভূ সম্পত্তি থেকে লাভ আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক সফলতা আপনারা পাবেন, ভাগ্য আপনাদের সাথ দিবে এবং এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, বিজনেস কাকে বলে, এবার আপনার ধনুরাশি নিজে কিন্তু ফল পাবেন এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে হবে। কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছে, কনফিডেন্সের সাথে বলছি, ধনুরাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। পঞ্চমভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যপতি পঞ্চমভাবে ত্রিকোণ ত্রিকোণ এবং চতুর্থ পতিকে কানেক্ট করছে, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের এ সময় সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হবে এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে অপরচুনিটি, শেয়ার বাজার থেকে
আপনার কিন্তু এ সময় যথেষ্ট প্রফিট পাবেন। হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রেটের জায়গায় যারা কাজকর্ম করছেন কুম্ভ রাশি, এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশি যদি আপনি মানুষ হন, আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।